বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যুক্তরাজ্য প্রজন্ম লীগের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভা পূর্ব লন্ডনের সেন্টারে বুধবার অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে এবং খালেদ তারেক জয় ও যুগ্ম সম্পাদক তাজউদ্দিনের যৌথ পরিচালনায় সভার প্রধান অতিথি বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড ফজলুল ইসলাম এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল শফিক আব্দুল রহিম শামীম সেলিম আহমেদ খান নজরুল ইসলাম দেওয়ার হোসেন লিটন জামান খান সহ আরো অনেকে যুক্তরাজ্য সফররত দিগল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালিক মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাজ্জাদুর রহমান আনামিয়া লিটন মিয়ার পরিচালনায় এতে সম্পর্ধিত অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ সালিক মিয়া বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপারসন আবুল কালাম আজাদ চোটন নিউ ক্যাসেল বাংলাদেশ ওয়েলফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ মাহাতাব মিয়া মাওলানা সাজান সাংবাদিক মতিয়া চৌধুরী আব্দুল মতলিব আব্দুর রোব প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় চেয়ারম্যান সালেক মিয়ার ভূয়সী প্রশংসা করে দিগল বালুকু উন্নয়নের কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি এসব কথা বলেন বক্তারা ভবিষ্যতে আরও উন্নয়ন কাজ অব্যাহত রাখতে অনুরোধ জানান এবং তার যুক্তরাজ্য সফরের সফলতা কামনা করেন প্রবাসী বালাগঞ্জবাসীদের বেশি বেশি জনসেবা করার আহ্বান জানিয়েছেন সাবেক বালাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নং ওমরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মিয়া আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান মঙ্গলবার বার্মিংহামের একটি অভিজাত রেস্ট সেন্টারে বার্মিংহাম বসবাসত বালাগঞ্জ ওসমানী নগরবাসীর পক্ষ থেকে তার সম্মানে আয়োজন করা হয় এক মত বিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি কথা বলেন কমিউনিটি নেতা ও বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা আজির উদ্দিন আবদালের সভাপতিতে ও মোতাসির খানের পরিচালনায় এতে বার্মিংহামের প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগরের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথির বক্তব্যে আবদাল মিয়া তাকে সংবর্ধনা প্রধানের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এছাড়া ভবিষ্যতে প্রবাসীদের প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন জার্মানিতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় জেল হত্যা দিবস জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল শনিবার ফ্রাঙ্কফুটে সালবাহ শোকাবহ পরিবেশে জার্মান আওয়ামী লীগ পালন করে জেল হত্যা দিবস বাঙালি জাতির চায়ের মহান সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক জাতীয় চায়ের নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয় কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য ও বর্বরিচিত হত্যা পৃথিবীর ইতিহাসে এখনো বিরল তারা আপনার রক্ত চায় নাই আমার রক্ত চায় নাই সেই সেই নেতাদের জাতীয় নেতাদের রক্ত এরা এমন নেতা আমি ব্যক্তিগত এই চার নেতাকে আমি কাছের থেকে দেখেছি অনুষ্ঠানে জার্মান আমলিকে বারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইউনুস খান এবং সাধারণ সম্পাদক শেখ বাদুল আহমেদসহ কেন্দ্রীয় নেতিবিন্দু বক্তব্য রাখেন বক্তারা বলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন সেরা সন্তানদেরকে হত্যা করেনি পরাজিত সেই শক্তি এখনও বাংলাদেশকে কিলে খাওয়ার চেষ্টারত বিএনপি জামাতে বর্তমান কর্মকাণ্ডই তার প্রমাণ আপনারা যে রাজাকারদের নিয়ে যে বাংলার মাটিতে বঙ্গবন্ধুর শোনার বাংলাতে আপনারা যে সাংগঠন রাজাকারের উত্তরসুরি হয়েছেন আপনি নাকি জামায়েতের মহিলা আমির হয়েছেন অবাক লাগে সেদিনকার ইসলামতন্ত্রের নামে আজকে যারা মরে যান যাদের জবদ্দশায় জীবব্বলি হচ্ছে তারা সেদিন চুপ করে বসেছিলেন তারা তখন জামাত ইসলামের টুপি পরতেন মুখে বলতেন সল্লাল্লাহ আলাইহি বলতেন সাল্লাম লুট করো দল চায় খুনের মাধ্যমে ক্ষমতায় আসতে একটি পর একটি রায় যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে বের হচ্ছে তখন আমরা দেখতে পাই এক একটা রায়ের বিরুদ্ধে এক একটা হরতাল সংগঠিত হচ্ছে এর আগে তানবির হাসান ছোটমণি এবং শেখ বাদল আহমেদ সঞ্চালিত অনুষ্ঠানে জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাতফেরাত ও শান্তির কামনা করে দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয় রহমান হেলাল চ্যানেল আই ফ্রাঙ্কফোর্ড জার্মানি বর্তমান সরকারের বিরুদ্ধে আঠারো দলীয় নেতাকর্মীদের হামলা মামলা ও শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ সভা করেছে ইটালি বিএনপির ব্রেসিয়া শাখা প্রতিবাদ সভা নিয়ে ব্রেসিয়া থেকে রিপোর্ট করছেন এমদাদুল হক এমদাদ বর্তমান আওয়ামী সরকার চোদ্দ দলীয় নেতাকর্মীদের হামলা মামলা ও জাতীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন ইতালি সহ সহসভাপতি ও ইউরোপ বিএমপি সদস্য সচিব সাত আইফুর রহমান তিনি বলেন হাসিনা সরকারের দুঃশাসনের কবল থেকে দেশকে রক্ষা করতে সব দ্বিধাদণ্ড ভুলে গিয়ে সকল জাতীয়তাবাদী শক্তিকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বেশিয়া বিমপির কার্যকরী পরিষদ স্থানীয় বাংলা রেস্টুরেন্টে সন্ধ্যা সাতটায় আয়োজিত মত বিনিময় সভায় বেশিয়া বিএমপির সভাপতি খান হালিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ কে শামিমের পরিচালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আরবা কমিটি সদস্যবৃন্দ সহ বেশিয়া BIMP অনেক নেতা কর্মী জনাব সাত আই ছোটন বাংলাদেশের বর্তমান দুরবস্থার কথা উল্লেখ করে বলেন আমাদেরকে রাজনীতির এই গুণগত মানটা পরিবর্তন ঘটানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে তো আমরা সেই লক্ষ্যে কাজ করব এবং সবাইকে নিয়ে একসাথে যেতে করে আমরা কাজ করতে পারি সেখানে আমরা যাদের জায়গা জায়গা থেকে ভূমিকা রাখতে পারি সেই জন্য সবাই আগে আসেন এটা হলো আমাদের অনুরোধ আপনাদের বেশিয়া থেকে এমদাদুল কেমদাদ চ্যানেল আই এদিকে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে বেলজিয়াম বিএনপির উদ্যোগে সর্ব ইউরোপীয় বিএনপি প্রতিবাদ সভা করেছে আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে বিএনপির বৃহৎ এই প্রতিবাদ সভায় বুধবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ইউরোপের বিভিন্ন দেশের থেকে বিএনপির নেতাকর্মীরা উক্ত সমাবেশে যোগ দেন সভায় বক্তারা অবিলম্বে বিরোধী দলের দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান অন্যতায় যে কোন অপ্রীতিকর অস্বাভাবিক পরিস্থিতির জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রী দায়ী থাকবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কবিদালয় শরণে নাগরিক সভা অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে দ্য কালেকটিভ অব বাংলাদেশে স্কুল গভর্নার্সের সেমিনার আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবাসিকী পালন লন্ডন মহানগর যুবলীগের এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ